নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারায়ণগঞ্জ নরসিংদী অগ্রণী সেচ প্রকল্পের অভ্যন্তরে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু হয়েছে। বিকেলে যাত্রাপুরা থেকে গোলাকান্দাইল পর্যন্ত বেরিবাঁধ সংলগ্ন খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। খালটি পুনঃখননের উদ্যোগ নেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি এবং তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন সহ অনেকেই।